সম্প্রতি প্রয়াত হয়েছেন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিশিষ্ট তবলাবাদক শুভেন্দু বন্দ্যোপাধ্যায়। রবিবার শহরের একটি অনুষ্ঠান ভবনে তার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই স্মরণ সভার উদ্যোক্তা ছিলেন তার পরিবারের সদস্য ও ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার। শুভেন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে পৌরপতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানান, বর্ধমান পৌর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। দীর্ঘদিন তিনি ওই বিদ্যালয়ের পরিচালক মণ্ডলীর সদস্য ছিলেন বলে জানান পৌরপতি। এদিন উপস্থিত ব্যক্তিবর্গ সহকর্মীরা তার স্মৃতিচারণ করেন। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।